সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই লাপা 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 লারে লাপা লা, আজ রাতে হইব কিছু পিরিতা খেলা। এই লাপা 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 লারে লাপা লা, আজ রাতে হইব কিছু পিরিতা খেলা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে 24শে মে রোজ শুক্রবার 2024। আজকে হচ্ছে আপনাদের প্রিয় শিল্পী, ভালোবাসার শিল্পী শুভামণির জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে শুভামণি চলে এসেছে পাবনা শহরে সাজুগুজু করার জন্য। তো আমরা খবর পেয়েছি, তাই তো ছুটে চলে এসেছি এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে শোভাকে একটু দেখতে, শোভার জন্মদিন একটু উইশ করতে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কুণ্ডলি কি অবস্থা দেখেন, কি সাজছে সব, দেহে তো আমার ভয় পাচ্ছে। আমি দিনের বেলায় ভূতের দেখা পাচ্ছি, মনে হচ্ছে পেতনি সব আসছে। শুভামণি, আপনার কি আজকে বিয়ে নাকি? না ভাইয়া, আমার হচ্ছে এক ছে, বিয়ে করব না, এখন আমার বয়স হয়নি। ও বয়স হয়নি, ও আচ্ছা। তাহলে আজকে কি আপনার বার্থডে? আচ্ছা, তো আতিয়ার কি অবস্থা, আতিয়ার বিয়ে মনে হচ্ছে? হ্যাঁ আজকে ওর বিয়ে, না ওর বার্থডে, আমি খাইতে। ওর বার্থডে খাইতে? আহা, তোমাকে দাওয়াত করছিল না বিনা দাওয়াতে? ও দাওয়াত ছাড়াই আসছো? হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নানি আপু তোমার কি অবস্থা? বাবা সাজুগুজু করে একবার স্মার্ট হয়ে গেছে। ও মনে হচ্ছে আমার বিয়ে আছে বিউটি পার্লার থেকে। না কেন হাঁটিয়ে নিচ্ছ তোমরা? কলে নেবো এতবার সেই আমার না খালি মুখ চুলকেছে, মনে হচ্ছে চুলকে না। সুভারাজ বিয়ে, মানে আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি আজকে আপনাদের দোয়ায় আজকে আমি আমার বার্থডেটা এত বড় করে সেলিব্রেট করতে পারবো। সবই কিন্তু সম্ভব হয়েছে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো সবসময় আমার পাশে থাকবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। কমেন্ট করে জানানোর পরে ওটা ফুলবেন? আচ্ছা ঠিক আছে, তা দর্শক মন্ডলী আপনারা একটু কমেন্ট করেন, কাউসারকে একটু সহযোগিতা করেন। কমেন্ট করবেন সেই দিকে।
আরেকটা এই দেখুন ক্যামেরা করতেছে আমাদের মিলন ভাইয়া, সবাই ইতিমধ্যে চিনে ফেলেছেন, ভাইরাল একটি মুখ, মানে চ্যানেল মালিকের মুখ যে এত ভাইরাল হয়, তাই সে আমি প্রচন্ড বিরক্ত, প্রচন্ড বিরক্ত, যা ভাষায় প্রকাশ করতে পারি না, কোনো কাট করা যাবে না ভাই, কিচ্ছু কাট করা যাবে না, যতক্ষণ বলবো সবটুকুনি রাখতে হবে, এই বার্থডে তে প্রচন্ড বিরক্ত। কেন ভাই, আপনি কি আসলে গরমের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন? আসলে ভাইয়া মানে গরমটাই এত শীত ছিল, আপনি যদি আইছেন বাড়িতে প্রবেশ করছেন তখন দেরি গরম ভাই, তা পৌষ মাসের শীতটা আমি তারায় দিয়ে আমি চৈত্র মাস বৈশাখ মাস নিয়ে আসতে পারছি, এই জন্য আমি নিজেকে অনেক গর্ব করি, না সত্যি গর্বিত, গর্বিত আমি, বাংলা তো ভালোভাবে শিখেন নাই মানে উচ্চরঙ্গ হয় না আমার, ও আচ্ছা আমার বাড়িতে এসে কেমন অনুভূতি হচ্ছে? অনেক অনেক খারাপ লাগছে, মানে অনেক অনেক ভালো লাগতেছে, ভালো করে কিন্তু কান দাবিয়ে বা ভালো করে না কয়, অনেক অনেক ভালো লাগতেছে, কারণ আমি গরমে সিদ্ধ হয়ে গেছি, আসলে বিভিন্ন কোটি টাকার বাজেটের অফিস আছে তো যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, মিলন ভাইয়ার মনে যা ফাল দিয়ে ওঠে, মানে মনির কিন্তু আমাকে স্নেহ করে বিধায় চলে আসে, স্নেহ করে মনি, তোমার কেমন লাগছে আমার পাশে? খুবই ভালো লাগতেছে, যেটা বলে বোঝাবে পারতেছে না, এজন্য দেখি 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 লজ্জাও পাচ্ছে, অনেক মানুষের সাথে গাতে গায়ে লজ্জা পাচ্ছে, ছেলে মানুষের লজ্জা পাই এত লাগে, বুঝতেছ না, নতুন নতুন মেয়ে আইছে দেখছিলাম, এই মাসের নাম তো জীবনে শুনি নাই বলি, কোন মাস আবার কি, এটা কোন পুরী চাষ হয়, এই দেখেন আমি ক্লাস থ্রি গত বছর আসলাম, এইবার ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি, আরো লোক আছে কিন্তু, আরো ভাইরাল ভাইরাল পার্সন আপনাদের মাঝে উপস্থিত কিন্তু আছে, শেষ পর্যন্ত যদি না দেখেন দর্শক বন্ধুরা তাহলে কিন্তু তাছাড়া বুঝতে পারবেন না, তাই জন্য কে কে আজকে আমার বার্থডেতে উপস্থিত আছে অবশ্যই দেখবেন, আমার এবে ভয় করছে এই রাতের বেলা তোকালি আবার খেয়ে বসবো, না আমি হচ্ছে সাইকেল একদম আমাদের বাসার পর থেকে নিয়ে নিতে পারব, কারণ ভবনের ভিতরে তো, তাই জন্য হচ্ছে আমি বাইরে যাইতে পারব না।
আপনি পুস্তিকা ছাপা দিয়েছিলেন। খাওয়ার সময় আমার হাসে না, সিঁড়ি বাড়া পরে আজকে না শুক্রবার তো যত জন্মদিন কাবা হইলি। হ্যাঁ রাকিবের মতো ফেসবুক জন্মদিন আবার জন্মদিন আমাকে 500 টাকা গিফট দিচ্ছে। আমার কাছে মানুষ যে আমি আজকের এই দিনটাতে এত কাছে পেয়েছি, আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে আপনাদের এতটা ভালোবাসা পাবো। আসলে আমার না বলার কিছুই নাই, যা আমরা সকল শিক্ষকই চায় যে ছাত্ররা ভালো জায়গায় অবস্থান করুক, সুন্দরভাবে বড় হয়ে উঠুক। আর তোমাদের কাছ থেকে, তোমাদের মতো যারা শিক্ষা যেখানেই শিখুক, সবাইকে বলি কখনোই বড়জনদের গুরুজনদের অশ্রদ্ধা করার কোনো সুযোগ নাই। এক এই অক্ষরে যদি কারো কাছে শিখে থাকো তার কথাটা স্বীকার করবে, না করলে এর পরিণতি ভালো হবে না। তাই আজকে তোমার জন্মদিনে মানে কি বলবো, খুবই আনন্দ লাগছে আসতে পেরে। তোমার বন্ধু বান্ধব সবাই আসছে, তোমার সহকর্মীরা আসছে, সবার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। আশা করি সবাই সবসময় তোমরা একসাথে থাকতে পারবে, ভালোভাবে থাকতে পারবে, সবসময় স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে। একটু একটু এদিক ওদিক হইলেও সবাই ছাড় দেওয়ার মানসিকতা থাকলে এই সুসম্পর্কটা চিরদিন থাকবে, এটাই প্রত্যাশা করি সবার। আমি অনেক হ্যাপি যে আমি এরকম পাইছি। মিডিয়া জগতে আসলে অনেকে অনেক দেখতে পারে না, বাট আমি যে রানী আপুর মতো এত ভালো একটি বোন পেয়েছি আমি অনেক গর্বিত। আর আজকের এই দিনটাতে তোমাকে কাছে পেয়ে আমি সত্যি হ্যাপি। পাশে আছে তারই হাজবেন্ড ভাইয়া, ভাইয়াও অনেক ভালো মনের মানুষ, আমাকে ছোট বোনের মতো স্নেহ করেন। ভাইয়া এবং আপু মিলে কিছু বলো। আসলে তেমন কিছু বলার নাই, আমি সবাইকে আমার ছোট বোনের মতো ভালোবাসি, আর আশা করি আজীবন এরকম ভালোবাসা থেকে যাবে। আর আজকে ওর জন্মদিনের উপলক্ষে আমি এতটা খুশি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো শোভা যার কাছ থেকে একটা অক্ষর শিখবা তাকে অবশ্যই তোমরা মনে রাখবা, একটা একটি সত্য কথা অবশ্যই। মানে যার কাছ থেকে আমরা একটা অক্ষর শিখবো তাকে জীবন চলার কথা অবশ্যই আমরা মনে রাখবো। আপনি আমাদের জন্য দোয়া করবেন,
ইনশাল্লাহ। আর এখানে সবাই উপস্থিত আছে, আমিও খুশি আমার বোনের জন্মদিনটা। সামনের বারও আমি এরকম থেকে ভালো কিছু আশা করি, তো সবাই ওর জন্য দোয়া করবে। এতটুকু তো আমি সবারই একটু একটু করে কথা নিচ্ছি। এটি আমাদের প্রিয় ভাইয়া, মানে এম কে ভিলেজ মিউজিকের মালিক মিলন ভাইয়া। ভাইয়া, আমার জন্মদিনে আপনি আসার আশাতে আমি অনেক হ্যাপি। আপনি কিছু বলেন। আসলে বলার তেমন কিছুই নাই বোন, তোমার জন্মদিনে এসে আমি শুধু আমি না আমার 14 গোষ্ঠী খুশি। এত বড় জন্মদিন আমার বাপের জন্মে আমি দেখিনি। আমি তো প্রথমে যখন আসলাম তখন ভাবছিলাম যে আজকে সবার বিয়ে টিয়ে নাকি, আমি তো এসে চমকায় গেছি। তো যাই হোক, পরে জানতে পারলাম আজকে সবার জন্মদিন। যাই হোক, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল, ও অনেক বড় হোক এই দোয়া করি। আর ওস্তাদি যে কথা বলে গেল, আমারও ওই একই কথা। আসলে যে শিক্ষা দেয় সে কতটুকু দিতে পারছে না পারছে ওইটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে তার কাছ থেকে যদি চুল পরিমাণ শিক্ষা নিয়ে থাকে কেউ, তার সেটা স্বীকার করতে হবে এবং সর্বসময় গুণজনদের মুরব্বীজনদের সম্মান করতে হবে। সে যদি আমার শিক্ষাগুরু নাও হয়, সে যদি পাশের বাড়ির আমার শত্রু হয়, আমি চেষ্টা করব যে সবসময় তার সঙ্গে ভালো আচার ব্যবহার করা। সে একসময় অবশ্যই ভুল বুঝতে পেরে আমার জন্য সে দোয়া করবে, আর আমরা চাইবো যে মুরব্বীদের দোয়া নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সবার জন্য শুভকামনা রইল, আমি আশা করি দোয়া করি ওর জীবনে হাজারো বার ফিরে আসুক এই দিনটি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আর তার পাশেই আছে আমাদের প্রিয় ভাইয়া জাহাঙ্গীর ভাইয়া। সংক্ষেপে একটু হলেও কিছু বলতে হবে, সবারই আমি কথা নিচ্ছি। তুমি আমার দিন তোমাদের ভালো দিলা বলতে দেই, আমি এবারে কথাবার্তা কই পারিনি। আসলে কি বলবো, শোভা আমাদের ছোট বোন, শোভাকে নিয়ে আমি অনেক আগে থেকে কাজ করছি, শুধু কাজের সম্পর্কও নাই, শোভা আগের থেকে আমাদের ছোট বোনের মতো সবসময় আমাদের পাশে থাকে, আমরা নিয়ে কাজ করছি। আর আমাদের যে উস্তাদ, ওনার শিক্ষাও আমি নিচ্ছি ওনার থেকে। তো আসলে সবাই মিলে এক জায়গায় হয়েছে, এই বিষয়টা খুবই ভালো লাগতেছে। আর দোয়া করি সবার এই দিনটা যেন প্রত্যেক বছরই আসে। তো এই দেখুন আপনাদের প্রিয় মুখ, ভাইরাল মুখ ছোকরা দেউরা, এবং তার জুটি হচ্ছে আতিয়া। তোমরা দুজনে মিলে কিছু বলো। কি বলবো, আমার আগের বক্তারাই সবকিছু বলে গেছে, আমার কিছু বলার নেই। আমি দোয়া করি তুমি যেন প্রত্যেক বছরে জন্ম নাও। আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল কিছু বল। কি আর বলবো, এই বলতেছে আমার প্রধান বক্তারা আতিয়া বললে বা আমার বলে। আচ্ছা তাহলে আতিয়ার সাথে একটু যোগ হওয়া উচিত, প্রত্যেক বছরের জন্য জন্ম নেয় আর এরকম ভালো থাকি যায়। অনেকে হয়তো বা ব্যস্ত তার কারণে আসতে পারেনি, কিন্তু আমি সবাইকে ইনভাইট করছি। রিয়া বলেন, বিপ্লব ভাইয়া বলেন, তারপরে ওস্তাদ বলেন, শরীফুল ভাই, মানে মিডিয়ার জগতে সবাইকে ইনভাইট করছি। তো এটা নিয়ে আমাকে কেউ আর আমার বিশ্বাস যে ওনাদের সমস্যা না থাকলে অবশ্যই আসতো, তারাও অনেক চেষ্টা করছে, বাট একটুখানি ব্যস্ততার কারণে সবাই আসতে পারেনি। আর আমি আশা করি ইনশাআল্লাহ সামনে জন্মদিনে আপনারা যদি দোয়া করেন অবশ্যই সবাই আসবে। তো আমরা কেক কাটি। Happy birthday to you. Oh, to you.
দুটিকে ভিতরে লিসান কেউ আমি দিবির বাড়ি নি ভাই, আমি দিবির বাড়ি নি ভাই, আনন্দ ভালোই আন্টি রাখো দাও, আমি কাটি দিয়া
ভাই ওই কেকটা ইয়া করে দেন, রানী আপাই কিন্তু মমগুলো ফেলা দেন, স্মার দেখা যাচ্ছে কেউ কেক দেয় নাই। আমি মিস গেছিলাম, সিং বাইকের দিলে আল্লাহ ওই ওই হাত দিকে কে কে হাত দিও না, কে কে হাত দিয়ে না ওই হাত দিকে কে কে হাত দিও না কেউ জমির আমার মেয়ে ঠিক আছে, আবার দেশীয় সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন আমাদের এখন এ পর্যন্ত আমরা রঙে অনেক মাখামাখি করেছি, তো আমরা রঙে আর দায়িত্ব যাচ্ছি না, এখন আমরা দায়িত্ব যাচ্ছি কিসে, আপনাদের সে চাওয়া এবং পাওয়া গানে। আর আমাদের গানে আজকে আমরা সারা জীবনভর মালিকের ভূমিকায় অভিনয় করছি, কোনোদিন গান কই নেই, আজকে আমরা কেউ মালিকও নাই কেউ কোনো অভিনেতাও নাই, আজকে আমরা গান করবো, প্রথম গান করবো জাহাঙ্গীর। আমার আগে গান শিখা লাগবে, তারপরে তাদের পাহাড় নেওয়া বলেন আমরা শুনি আগে। আমি যে বার্থডে কাল আমার কেউ দেখতে দিবে না, কেমন আছেন? আমি তো তাড়াতাড়ি গান কর, আমি বিশ্বাস করেন দর্শক, এনে একটাও আমি সুন্দরী পাইনি, সবগুলো আমার কাছে পেটি মনে হয়েছে, কিন্তু ওরা সুন্দরী পাইলে আমার জানা নাই। মিলন ভাই, ভাই গান কিন্তু হচ্ছে না, ভাই না গান হচ্ছে না, মনির ভাই তুই ভাই ইমেজ নাই ভাই, কত আয়োজন কত লোক জন কেউ আসে ফুল হাতে, মোমবাতি জেলে কেক কাটা হলো তুমি সাথে,
অঞ্জনা আমার অঞ্জনা, সবার জন্মদিনে অঞ্জনা কেন? তুমি আজ অনেক দূরে, দূর হতে বহু দূরে, যেভাবে পারি রাখবই ধরে তোমার প্রেমের ঋণ, তোমার চিঠি কোনদিন মুছব না। এখন দাঁড়াও মেরন ভাই, এই লাপা 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 লারে লাপালা, আজ রাতে হইব কিছু পিরিতের খেলা, এই লাপা 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 লারে লাপালা, তিন দুই এক, আজ রাতে হইব কিছু পিরিতের খেলা, বন্ধু রে এসো রে, বন্ধু রে এসো রে, মোর লনো জাতলা, এই লাপা 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 লারে লাপালা, দরজাটা খোলা, আজ রাতে হইব কিছু পিরিতের খেলা, লাপা 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 লারে লাপালা, চিকন চাকন মজা দলে গানের দিলে দোল পরে গানে, বাপ নাই বাপ আমার রানী দে তুই একটা গান কত বলি দেয়, কি অবস্থা তোর ভাইয়া? খুব সুন্দর লাগছে, হ্যাপি স্মার্টফোন বিউটিফুল গুড ফোন, আতিয়াকে একদম ভিগার মতো লাগতেছে, নাউজুবিল্লাহ। ওই সারা তুই কি তাহলে গাপিরেস তোমাকে একদম ভালো লাগে, এই বানর দেখো এখানে বাড়াইতে বাসের বাসি বাড়াইও না বন্ধু রে, এতদিন আমরা ইউটিউবে দেখছি, আজকে মিলন ভাইয়ের বাস্তবে অভিনয় দেখবো আমরা সবাই মিলে, দেখা যাক ভাই নেন। ইচ্ছা করলে আপনি কারো সহযোগিতা নিতে পারেন। দর্শক মণ্ডলী, আসলে আমি যা করে খাই তা করতে তো আমার কোনো লজ্জারও কিছু নাই, আছে কি বন্ধুরা? না না না, তো আমার যদি আমি যদি হিজলা হয়ে থাকি তাহলে হিজলা কি একা কোনো পাড়ায় যায়? আরো দুই একটা হিজলা সাথে থাকে, তো আমার সাথে হিজলা হিসেবে আজকে চলে আসছে হচ্ছে মনির আর রানী। আপনি বাসেন নাই, আপনি হিজলে সওয়াল দাদা বসেন, আসেন ভাই আসেন, মনির তো দেখিনি আমি, হ্যাঁ মনির দরকার নাই তো আপনি আসেন। এ আব্বা
আয় মিনসা, আয় রদেরি হরিষ্ণা, আয় লবণী, আয় বাড়ির মালিক কে দাও, আয় বাড়ির থেকে সেটার মাদিন হই গেল, কাপড় দেবো সব কিন্তু খুলে দেব ধরলো তুই গান ধর যে বাগানে ফুল ফটে না সে বাগানে ফুল ফটে না সে বাগানে ভোমর বসে এটার পরিবারের কেউ নাই আসেন আসেন তোমারাই তো লাগবিল আসো আমরা ঢুকলে পারবেন না আসো তোমারাই দরকার আমার বুড়েনিক দিলেই মরতে হেরে যাবেন কি লাগবে ভাই বুড়েনি কষ্টারে বুড়েনি কষ্টারে আরে শুন না শুন না কাপড় চোপড় আর একটাও থাকলো না লো এই বাড়িটা সে মানসন মান সব চলিয়ে গেছে চল আমরা জায়গা কাপড় চোপড় করে খুলে ফেলি তোমার এক বারো মাসে তেরো চোখ ভাই আচ্ছা হবে শোভা কবরের
আমি সবসময় চাই তোমার সাথে সাথে থাকতে, কখনোই হারাতে চাই না। এই জন্মদিনে যে তুমি আমাকে এত বড় এত ভালো একটি গান উপহার দিলে, আমি অনেক 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 লাকি জানো, আমার অনেক মানে খুব ভালো লাগছে। তো আতিয়া তুমি একটু গান শোনো। হ্যাপি বার্থডে টু ইউ, শুনে একটা গান কও। হ্যালো, খাওয়া শেষ বেইমানি শুরু। সেই বেইমান এ সুবা মুখ শেভ করে কথা কইছ কইলাম বেইমান মানে ভাই আমার তো দাড়ি গেছে। ও দেখ তো তুই তো মিয়ে ছাও তো আবার শেভ করে করছিস কোন দুঃখ। সি 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 থুক করিলে এই যে দেখ আমরা বেইমান লয় তোর বাড়িতে আসে তারপরে ফোন করে কথা বলে। ওরে ভাইয়া ভাইয়া তোমার জন্য নিলা এটা আমি বাদ দি দেব এই জন্য লিয়া আছি জন্মদিনই তো মিথ্যা, শুক্রবার দিন কোন জন্ম হয় নাকি বন্ধের দিন। কোনটা আচ্ছা আমার দাম শেষ থাক তুই চলে গেলাম ওই গিফট আজকে আমি নিয়ে যাব দশ মাইল নিয়ে যাব। শুনছি আসবি রে কি যে আঙ্কেল নিয়ে আইছে রে আঙ্কেল আঙ্কেল কি নিয়ে আসেন আপনি উড়ে মার রে এটা তো আমার লেহেঙ্গা তো আমি রে ভাই উড়িয়ে আঙ্কেল আমার ধরা লাগবে না কে হ্যাঁ উড়িয়ে না না ধরেন আঙ্কেল ধরেন উড়িয়ে না মার আঙ্কেল আমি ধরবো ওয়াল্লাহ মাথায় তুলে দেন মত আল্লাহ কি মার রে ভিতরে তো ইট ভরা লয় শোভা যা খায় থাক ভারী হলি হয়ে আপনি কে কে লেগেছো এটা তো আপু
কি আছে দিন আমার ওই যাও মানে কারেন্ট চলে গেলে সমস্যা হয়ে পারে কাউসারে, এই জন্য মানে বিদ্যুৎ চলে গেলে জলে বাল্ব ওই সাদা বাল্ব বাড়াবে এটা ছিলাম সমস্যা তো নাকি আতর মনে হয় আতর বাড়াবো কোন সাধারণ বস মেলা হলো কেরন মালা আপনারা স্নান করলেন ওর বলে সর্দি ছোট কথা আমি খাটাইছিলো তাই তোর মুহূর্তে অবস্থা খাটাস হলে কি হলো নে যদি কিছু না থাকে এই শালা পিস্তি দাদা কামিন ভাই এমন একটা জিনিস আছে ভাই কেমন মানে আপনার ঘরে দাঁতও লাগিয়ে দেবে ভাই সাবধান খুলিস
খাওয়াবেন মানে এত সুন্দর একটা গিফট, 14-15টা প্যাকেট খুলে একটা গিফট বানাইছি, আপনি কি মনে করেন? অনেক দামি মনে হয় তাই না? 10 লাখ টাকা দাম হতে পারে না চকলেটটা। সরকার তুমি তো পাই হবে আপনার গিফটের কাজ শেষ, তো আমাদের দর্শক বন্ধুদের থেকে আমি লিক্সার দিয়ে ওষুধ, আপনি বেসেন খাওয়ার নিয়মটা আপনি কয়ে দেন তো উনি। দর্শক বন্ধুরা, আমি আসলে এতক্ষণ আমরা যাই মজা করি আপনাদের বিনোদন দেওয়ার সাথে, কিন্তু আমরা এত মজা করে থাকি, আর কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যারা যারা এই মজা করছি আজকে, সবাই আমার বড় ভাই কিংবা বোন, এরাই আমরা কিন্তু সবাই একটা পরিবারের মতো, আমরা পরিবারের মতো সবাইকে আনন্দ করে নিশ্চিত মিলন ভাই করে ও সবসময় মজা করে। যাই হোক, সবাই আমরা একটা পরিবার। আসলে মনির ভাইয়া, আপনারা সবসময় দেখেন যে হচ্ছে আমরা জুটি হিসেবে অনেক সময় কাজ করি, আসলে মানে আমরা কাজের শেষে সবাই কিন্তু সবার ভাই বোন এরকম, আমরা মানে কেরম মানে একজন একটা হতে পারে, আমরা একসাথে কাজ করি, অনেক সময় ঝগড়া মনোমানিল্য হতে পারে, কিন্তু আমরা মানে কেউ কারোর সাথে দুই মানে দুই দিনের বেশি কথা না বলে থাকতে পারি না। মেলা সময় হয়ে গেল, মানে বড় আকারে আমাদের ভিতরে মানে মনের ভিতরে ধরতে ধরতে কোন কথা ওরে আল্লাহ ভাইয়া কি যে কষ্ট, ভাইয়া কিছু বলো। আসলে দর্শক বন্ধুরা, এভাবে সবাই শোভাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, আমরা চাই ও যেন সামনে কামনাই করি। আর আপনারা সবাই ভালোবাসেন বিধায় আমরা কিন্তু আজকে এত দূর, আপনারা মানে আমরা চেষ্টা করবো সর্বদা আপনাদের নিত্য নতুন কিছু বিনোদন দেওয়ার জন্য, যেমন মিলন ভাই আছে, আরো বারিক ভাই আছে, আরো বিভিন্ন চ্যানেল আছে, তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করলে আমাদের আমরা চেষ্টা করবো নিত্য নতুন কিছু নিয়ে আসার জন্য। আর ওর জন্য সবাই দোয়া করবেন, আগামী শুক্রবারেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।